আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা দীর্ঘ 7 মাস পর করোনায় মৃত্যুর সংখ্যা 10 এর নিচে নামলো করোনা আক্রান্ত হয়ে সর্বশেষ হিসেবে একদিনে সারা দেশে মৃত্যু হয়েছে 7 জনের শুক্রবারের স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,654 জন এর আগে গত 11 মার্চ সর্বনিম্ন 6 জনের মৃত্যু হয় সর্বশেষ 24 ঘন্টায় 23,302 টি নমুনা টেস্টে নতুন শনাক্ত 645 জন আর সুস্থ হয়েছেন 814 জন এ নিয়ে মোট সুস্থ হলেন 15,22,591 জন পরীক্ষার বিপরীতে এদিন শনাক্ত হয়েছে 2.77 সুস্থতার হার 97.51 এবং মৃত্যু হার 1.77 ভাগ করোনায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 3 জন করে মারা গেছেন রংপুরে 1 জন মারা গেলেও রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ময়মনসিংহে কারো প্রাণহানি হয়নি সড়ক দুর্ঘটনায় ধামরাইয়ে দুই বন্ধুসহ 3 জন নিহত হয়েছে শুক্রবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় ড্রাম ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছে পুলিশ জানায় নিহত খোকন মিয়া বন্ধু দেলোয়ার হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে ধামরাই যাওয়ার সময় জয়পুরা বাস স্ট্যান্ডের পাশে একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে দুই বন্ধু নিহত হয় এদিকে সুতিপাড়া বাস স্ট্যান্ডে কভার্ড ভ্যানের চাপায় রাধানাথ সরকার নামে এক পথচারী নিহত হয়েছেন জব্দ করা হয়েছে কভার্ড ভ্যানটি এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews ধন্যবাদ সবাইকে